লক্ষণবেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আজ মহাপঞ্চমী, বিভিন্ন জায়গায় প্যান্ডেলে প্যান্ডেলে মা এসে গেছেন, দর্শনার্থীদের ভিড়ও শুরু হয়ে গেছে সন্ধ্যে থেকেই। আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার মহকুমার একটি প্যান্ডেলের সামনে। কিছু কিছু প্যান্ডেলে মা এসে গেছেন এবং দর্শনার্থীদের জন্য প্যান্ডেল খুলে দেওয়া হলেও কিছু কিছু জায়গায় এখনও কাজ সম্পূর্ণ হয়নি, কিছু কিছু জায়গায় তাদের কাজ এখনও চলছে। নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বিভিন্ন জায়গায় এই বৃষ্টির জেরে প্যান্ডেলের কাজকর্ম ব্যাহত হচ্ছে। পুজো কমিটির লোকজনও অনেক সমস্যায় পড়েছেন, তাদের কিছু কিছু কাজ এখনও বাকি থেকে গেছে। আবহাওয়া দপ্তর কী বলছে, এই পুজো কয়েকটা দিন আবহাওয়া ঠিক কেমন থাকবে, জেনে নেব আমাদের প্রতিনিধি সৈকত ঘোষের কাছ থেকে। বলো সৈকত, এই কয়েকদিন পুজোর যে নিম্নচাপের জন্য যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়েছেন, আবহাওয়াবিদরা ঠিক কী বলছেন? এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গ সহ গাঙ্গেয় যে উপকূলবর্তী এলাকা সেগুলোতে বৃষ্টিপাত হবে এবং অনেক জায়গায় বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত হবে, আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে। তবে নবমী থেকে দশমী হয়তো আবহাওয়া আমাদেরকে একটু স্বস্তি দিতে পারে, এই দুদিন হয়তো বৃষ্টি কম থাকবে, কিন্তু আজ মহাপঞ্চমী, মহাপঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই আজ থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তার জেরে এলাকার যারা বাসিন্দা থেকে শুরু করে যারা পুজোতে ঘুরতে বেরোতেন সবাই সমস্যায় পড়েছেন, স্থানীয় ব্যবসায়ীদেরও সমস্যা হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর যেটা নিশ্চয়তা দিয়েছে যে দশমী নবমী এই দুদিন হয়তো আবহাওয়া কিছুটা অনুকূল হতে পারে এবং মানুষজন হয়তো ফেস্টিভ মুডে এসে আবার তারা এই দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে পারেন বলে আমরা আশা করছি। ডায়মন্ড হারবারের আরও একটি প্যান্ডেলের সামনে আমরা এসে দাঁড়িয়েছি। আমরা দেখেছি বেশ কয়েক মাস ধরে এই প্যান্ডেলের কাজ চলছিল, কাজ সম্পূর্ণ হয়েছে এবং দর্শনার্থীদের জন্য এই প্যান্ডেলের দরজা খুলেও দেওয়া হয়েছে, মাও এসে গেছেন, কিন্তু আজকে সকাল থেকে নিম্নচাপের বৃষ্টির জেরে এই প্যান্ডেলের বিভিন্ন রকম ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। এই প্যান্ডেলের সামনে জল জমে গেছে, কাদা জমে গেছে এবং প্যান্ডেলের রং ধুয়ে পড়ছে, এখানে যে ডিজাইন হয়েছে বা কিছু মূর্তির রঙও আস্তে আস্তে ধুয়ে পড়ছে। এই ঘটনার জেরে এখানে যে পুজো কর্মকর্তা তাদের মাথায় এখন হাত, কী করবেন তারা? আমরা কথা বলেছিলাম ডায়মন্ড হারবার নাইয়াপাড়ার পুজো কমিটির একজন সদস্যের সাথে, শুনে নেব তিনি কি বললেন। বেশ কিছুটাই সমস্যার সম্মুখীন হয়েছি, তার কারণ এই যেটা কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো যার জন্যে কাজ অনেক ডিলে হয়েছে, তারপরেও যে উদ্যমে শুরু হয়েছিল কাজটা তারপরে আবার সকাল থেকে বৃষ্টি, লেবার বসে রয়েছে, সব কিছু রেডি, কিন্তু আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমরা আশা করছি যে বৃষ্টি থেমে যাবে, বরুণদেব আমাদের প্রতি সদয় হবেন, তা আমরা দর্শকদের মনোরঞ্জন করতে পারি যাতে পুরোটা শেষ করে, সেটাই আশা করছি। আর দর্শক না যদি আসতে পারে তাহলে আমাদের জন্য খুব বেদনাদায়ক, কারণ আজ সবই দর্শকের জন্যে, সবই কী বলে দর্শককে কেন্দ্র করে প্রতি বছর আমরা ভালো প্যান্ডেল করি, দর্শকের মনোরঞ্জন করার চেষ্টা করি, সেখান থেকে যদি দর্শক না আসতে পারেন তাহলে সেটা আমাদেরও লস, দর্শকেরও লস। আপনারা তাহলে বুঝতেই পাচ্ছেন সকালের বেলার নিম্নচাপের বৃষ্টির জেরে সকল মানুষ খেই হারিয়ে ফেলছেন, তবুও তাদের উৎসাহে ভাটা পড়েনি। পুজোর কর্মকর্তারা সবাই অত্যন্ত উৎসাহে পুজোর বিভিন্ন কাজে লেগে পড়েছেন, তারা চাইছেন দর্শনার্থীদের ভিড় বাড়ুক এবং সবাই আশা করছে যে বৃষ্টি হয়তো পুজো শুরুর সাথে সাথে ষষ্ঠীর মার বোধনের সাথে সাথে পুজো বৃষ্টি থেমে যাবে এবং এইভাবে সবাই প্যান্ডেলে আসতে থাকবেন এবং তাদের বিভিন্ন যেই তারা সারা বছর ধরে যে কষ্ট করেছেন এই প্যান্ডেলটাকে তৈরি করার জন্য, সারা বছর যে অপেক্ষা করে থাকেন তাদের সেই আশায়, তাদের সেই কাজে কোনো ফাটা পড়বে না, সবাই আনন্দে পুজো কাটাবে, এটাই সবার কাম্য। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় শৌভিক মণ্ডলের সাথে সোনালিশা, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এমডি মোটরস, দু চাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লার পল পুলিশ ক্যাম্পের বিপরীতে, 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি, ঈদের বাম্পার অফার চলছে।